বুধবার নদিয়ার পলাশীপাড়া থানার পাঁচদারা গ্রামের মিস্ত্রিপাড়ার বাসিন্দা আদিত্য বিশ্বাস নামে বছর ২৩-এর এক যুবকের প্রাণহীন দেহ উদ্ধার করে পলাশীপাড়া থানার পুলিশ। স্থানীয় মানুষরাই প্রথম মুখে কানপট্টি গোজা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবককে দেখতে পেয়ে পলাশীপাড়া থানায় খবর দেন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে স্থানীয় পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক আদিত্য বিশ্বাস নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে স্থানীয়দের অভিযোগ, ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিন রাতেই মৃতের দাদা পলাশীপাড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেন। এদিকে বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর আগেই সকাল ৯টা নাগাদ বেতাই পলাশী রাজ্য সড়কের পাঁচদারায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রামবাসীরা। তাদের দাবি, এই ঘটনার উপযুক্ত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। আধ ঘন্টা অবরোধ চলার পর শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। সাতটার সময় বাড়ি এসছে, বাড়িতে ব্যাগ রেখেছে, প্যান্ডামা ছেড়েছে, চটি রেখেছে, অন্য চটি পরেছে, তারপরে উল্টো উল্টো আস্তে ফেরে বার হচ্ছে। দেখুন মুখের মধ্যে রুমাল ঢুকে দিয়ে মাবলেট দিয়ে গলায় দিয়ে মেরে দিয়েছে, দিয়ে মেরে করে সমস্ত তারপরে করে বাগানে টাঙিয়ে দিয়েছে। আমি গাছে সামনে ফেলতে কী মনে হচ্ছে তোমার? খুন হয়েছে, থানায় অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ। ভাইয়ের নাম কি? আদিত্য বিশ্বাস। কি চাইছো তোমরা? আমরা বিচার চাই, কে মেরেছে শাস্তি চাই। তোমার নাম? পরিতোষ বিশ্বাস। কি কারণে এই রাস্তা অবরোধ? রাস্তা অবরোধ তার কারণ, গত রাতে ১৩ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৭:৩০টার ভিতরে আমাদের গ্রামের তরতাজা যুবক আদিত্য বিশ্বাসকে কে বা কারা আমাদের অনুমান খুন করে আমবাগানে ঝুলে দেওয়া হয়েছিল গাছের সঙ্গে। এবং তারপর মানুষজন দেখে, গ্রামের মানুষজন চিৎকার চেঁচামেচিতে বহু মানুষ জড়ো হয়। পুলিশ প্রশাসনের কাছে আমরা কেস ফাইল করি গ্রামের তরফ থেকে, তার ভাই সেটা করে। কিন্তু আমাদের যেটা অবরোধ সেটা মূল কারণ, এইরকম একটা ঘটনা, ভালো ছেলে আমাদের গ্রামের একটা ফুটন্ত গোলাপ, তাকে রাতের অন্ধকারে খুন করা হয়েছে। তার উপযুক্ত বিচার এবং সঠিক তদন্ত এবং দ্রুত চাই, আমরা উপযুক্ত শাস্তি চাই সেই আসামির। এই জন্য আমাদের অবরোধ, এবং আমরা চাই সেই অপরাধীর জন্য খুব তাড়াতাড়ি শাস্তি বিচার হয়। কতক্ষণ চলে এই অবরোধ? অবরোধ আমাদের প্রায় ৮ ঘন্টা মতন চলে। তারপর থানা স্টাফ বড়োবাবু আসেন, আমাদের আশ্বস্ত করেন যে সমস্ত দিক দিয়ে তোমাদের দাবি পূরণ করা হবে, পুলিশ তদন্ত চলছে, তারপরে আমরা অবরোধটাকে তুলে নিই। আপনার নাম? আমার নাম সৌমিত্র ঘোষাল, পাঁচদারা। আমাদের গত এই পাড়ার যে বেতাই পলাশী রোডে পলাশীপাড়া থানা সংলগ্ন যে পাঁচদারা মিস্ত্রিপাড়া যে বাস স্ট্যান্ড, এই স্ট্যান্ডের পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনি, এখানে এই গত রাতে আদিত্য বিশ্বাস আমাদের পাড়ার খুব ভালো ছেলে, এর কালকে মানে খুন করে তাকে ঝুলিয়ে এই টাওয়ারের পাশে যে বাগান আছে, সমিতিদের বাগান, সেই বাগানে তাকে মেরে ঝুলিয়ে রাখি। এত ভালো ছেলে যে পাড়ার সকলের সাথে খুব ভালো পরিচিত, খুব ভালো ছেলে, এবং অজাত শত্রুকে বলা হয়। সেই ছেলেকে কালকে কে বা কারা সন্ধেবেলায় সে বাড়িতে ছিল, সেখান থেকে ফিরে আসে, তাদের বাড়িতে জিজ্ঞেস করে দেখা যায় যে বাড়িতে ফেরার সাথে সাথেই বাড়ি থেকে বেরোনোর পরেই তাকে কেউ কে বা কারা ধরে নেয়। এবং আমরা যখন আমাদের এলাকার লোকজন যখন দেখে, তার মুখে একটা রুমাল গুঁজে দিয়ে তাকে মেরে এই ছোট্ট একটা আম গাছে মাটি থেকে ১ ফুটও নয়, মানে এই ৪-৫ ইঞ্চি উপরে তাকে ঝুলিয়ে রাখা হয়। এবং গলার যে ফাঁস ছিল সেই ফাঁসটাও কিন্তু দেওয়া, তাকে যদি কেউ আত্মহত্যা করবে তাকে এভাবে ফাঁস দেবে না। এবং তাকে ফাঁসটা ঢেলা ছিল, সে যেভাবে ছিল সেটা কিন্তু গলা থেকে তুলে দিয়ে সেটা তার বাঁচার চেষ্টা করত। এবং তাকে মেরে এইভাবে খুন করে একটা গ্রামের এই আমাদের শান্ত পরিবেশ এলাকার সেখান থেকে যে মেরে তাকে ঝুলিয়ে দিল, এটা অসহায় ব্যাপার। সব থেকে বড়ো কথা, কালকে গ্রামের পক্ষ থেকে সবারই ইয়ে সহযোগিতায় কালকে এদের বাড়ির পক্ষ থেকে একটা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের পর আমরা তার লাশ পলাশীপাড়া হাসপাতালে পড়ে থাকে এখনও সকালবেলা পর্যন্ত। তার লাশ পড়ে থাকার পর আমাদের গ্রামের যারা অধিবাসী, যারা আমরা সব এখানে আছি গ্রামের লোকজন,
সবাই মিলে তখন বিচার সুবিচার পাওয়ার জন্য আমরা এখানে রাস্তা অবরোধ করি। এই রাস্তা অবরোধ আমাদের আধ ঘন্টা ধরে চলে। রাস্তা অবরোধের পর তখন অধিকক্ষণ চলার পর তখন পুলিশ প্রশাসন আসেন এখানে। আসার পরে আমাদেরকে আশ্বস্ত করেন যে এই সুবিচার আমরা দেব, তদন্ত চলছে, আপনারা আশ্বস্ত হন। তখন আমরা আমাদের পক্ষ থেকে এখানে সব লোকজন মিলে সিদ্ধান্ত নিয়ে তখন রাস্তা অবরোধ তোলা হয়। কিন্তু খুব খারাপ লাগছে যে এই ছেলেটা বাড়ি আসার পর এর পরিবার, এর মা একটা মানে মানসিক অসুস্থতা, সে কোনো কথা বলতে পারে না, সে মানে মানসিকভাবে তার রোগগ্রস্ত, সে মানে এক কথায় মানে পাগল বললেই চলে আর কি। সে কোনো ভালো কথা বলতে পারে না। তার বাবাও ছিল হ্যান্ডিক্যাপ, কিন্তু সেই প্রতিবন্ধী পরিবারের নিডি পরিবারের ছেলেকে এইভাবে মারলো, এটা কিন্তু আর খুব অসহায় ব্যাপার। এটা আমাদের গ্রামের পক্ষ থেকে আমরা সকলেই চাইছি এর সুবিচার হোক। কী করতো এ? একটা মিষ্টি দোকানে কাজ করতো। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব সরকার, পাঁচদারা, নদীয়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।